আসসালামু আলাইকুম। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমরা যাব সাবাদ ভিদুলিয়া গোলাপ গ্রামে। ওখান থেকে তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিব, কিভাবে যাবে এবং কত টাকা খরচ হবে, খুব সহজে কম খরচে কিভাবে তোমরা গোলাপ গ্রামে যেতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলে দিব এবং কিভাবে গেলে তোমাদের সব থেকে সহজ হবে, কত টাকা খরচ লাগবে আর কি, সব থেকে কম খরচ কিভাবে হবে, সব কিছুই জানতে পারবে। সো সবাই চলো একসাথে ভিডিওটা দেখে আসি। আমরা এখন বাসা থেকে বের হয়ে সরাসরি চলে এসেছি বনানী কাকুলি মাঝখানেই, যেটাকে বলা হয় সৈনিক ক্লাব বা ক্যান্টারম্যান্ট। এখানে আসলেই তোমরা অনেক বাস দেখতে, এখান থেকে তোমরা বাসে উঠে পড়বে, চলে যাবে এক নাম্বার মিরপুর একে যেতে হবে। ওখানে যদি না যায় বাস, অনেক সময় সরাসরি যায় না, ভেঙে যেতে হয়, কারণ আমরা মিরপুর দশে নাইমা, তারপরে ওখান থেকে আবার রাস্তার পার হয়ে ওইখান থেকে আমরা সরাসরি একের বাসে গেছি। তোমরা ওইখানে নামার পরে বা তোমরা রিক্সা দিয়েও যেতে পারো। ওইখান থেকে তোমরা চলে যাবে মিরপুর দিয়াবাড়ি, এটা আবার উত্তরা দিয়াবাড়ি না, মিরপুর দিয়াবাড়ি যাবে। ওখান থেকে যাওয়া মিরপুর দিয়াবাড়ি নামার পরে তোমরা এখানে একটি মসজিদ দেখতে পারবে। মসজিদের ডান পাশেই তোমরা দেখতে পারবে লঞ্চ ঘাট। আমরা লঞ্চ গার্ডে চলে এসেছি। এখন আমরা এখানে লঞ্চ গার্ডের এখানে গার্ড ভাড়া দিতে হবে। গার্ড ভাড়া মাত্র 4 টাকা আর লঞ্চ ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা। লঞ্চ বলতে এই যে আমরা ট্রলারে করে যাব, এই ট্রলার ভাড়া হচ্ছে 40 টাকা করে একজনের। আমরা এখানে ট্রলার প্রায় আধা ঘন্টা পর পর এক একটি ট্রলার ছেড়ে যায় আর একটা আসে, একটা ছেড়ে যায় আর একটা আসে, আধা ঘন্টা পর পর। আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, আর একটা ট্রলার আসবে, তারপরে এটা ছেড়ে যাবে। আর তোমরা যারা বাসে যেতে চাও, তোমরা বাসেও যেতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা মিরপুর 10 থেকে ওখানে সাবাদের বাস দেখতে পারবে, ওখান থেকে তোমরা সরাসরি চলে যাবে বিরুলিয়া। বিরুলিয়া ব্রিজের ওপারে গিয়ে তোমরা ওখান থেকে সিএনজি আছে, ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে, সরাসরি তোমাদেরকে গোলাপ গ্রামে নিয়ে যাবে। আমি তোমাদেরকে এটাই বলতে চাই, কারণ তোমরা যদি ট্রলার দিয়ে যাও তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব আরামে যেতে পারবে, কারণ কোনো জ্যাম নেই, কোনো জট নেই। সব থেকে ভালো হবে তোমরা ট্রলার দিয়ে যেতে পারো। আমরা তাই ট্রলারই সিলেক্ট করলাম। এখন তোমরাই সিলেক্ট করবা কোনটা দিয়ে তোমরা যেতে চাও। But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in আমরা ট্রলারে বসে থেকে অনেকক্ষণ এনজয় করলাম, মজা করলাম। প্রায় আমাদের 40 মিনিটের মতো সময় লাগছে। আমরা চলে এসেছি এখানে, নেমে আমরা অটো নিয়ে নিয়েছি, অটোতে উঠে গেলাম। অটো ভাড়া হলো মাত্র 20 টাকা, সরাসরি আমাদেরকে গোলাপ গ্রামে নিয়ে যাবে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার একটু বেশি রাস্তা। আমরা ইতিমধ্যে চলে এসেছি গোলাপ গ্রামের রাস্তায়, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখানো হবে পরের ভিডিওতে, এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে তোমাদেরকে গোলাপ গ্রামের ভিতরে সব কিছু বাগান ঘুরিয়ে দেখানো হবে। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও এবং ভিডিওতে একটি লাইক করে দেও, কমেন্ট করে জানিয়ে দেও তোমাদের মত। আল্লাহ হাফেজ গাইজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।